কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায়, ব্রাহ্মণ কে আর হাত বাড়ালে চাঁদের দেখা পায়। কালো কালো করিস নালো ও গোয়ালের ঝি, আমায় বিধাতা করেছে কালো আমি করব কি। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়, যেমন জ্যোৎস্না, বর্ষা দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। ব্যবহার করা কপালের টিপটার আঠা নষ্ট হলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়, এক জোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে দেয় না, পুরাতন শাড়িটা, ভাঙ্গা চুড়িটা কাজে লাগবে না জেনেও তুলে রাখে, কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিসও ফেলে না, অসংখ্য কষ্ট যন্ত্রণা পেয়েও মেয়েরা মায়ার টানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এর নাম মায়াবতী, মেয়েরা হলো মায়াবতী। মায়াবতীর সঙ্গে কোনো শব্দই সংস্পর্শ হতে পারে না। এই যে কী সুন্দর সুন্দর কথাগুলো আমি বলেছি, সেই কথাগুলো অনেক আগে পড়েছিলাম। এই কথাগুলো লিখেছিলেন জাদুকরি এক লেখক, সে আর কেউ নয়, হুমায়ুন আহমেদ। তো ওনার এক টুকরো এক আর বাগান কি বাড়িতে অনুভূতি, আজকে আমি চলে খুবই আসলাম, ভালো, স্বচক্ষে দেখে যাব ওনার পড়া যে উপন্যাস, গল্প, কবিতা, হাজারো স্মৃতি আছে আমার মনের মাঝেও। কতই না উপন্যাস বই পড়েছি এই হুমায়ুন আহমেদের, কতই না রোমান্টিক প্রেমের কাহিনীগুলো পড়েছি, কত উক্তি আজ মেমোরিতে লুকিয়ে রেখেছি। আর আজ ওনার হাতের ছোঁয়া এক টুকরো বাগান বাড়িতে এসে আমি সব কিছুই অনুভব করব, খুব কাছ থেকে অনুভব করব। আগে তো শুধু দূর থেকে পড়তাম, বইয়ের ভিতরে উপন্যাস বই লুকিয়ে রেখে পড়তাম, এত ভালো লাগতো। কে কে আমার মতো করে পড়েছেন, আমি এত বই পড়েছি বলে শেষ করা যাবে না। এর মধ্যে মানে কত বইয়ের নাম বলবো। তো ঢুকতেছি আমি এক টুকরো বাগান বাড়িতে, গেটের ভিতরে ঢোকার আগে এই যে, হ্যাঁ তা অবশ্য ঠিক, আচ্ছা ঠিক আছে আমি খাবো গরুর দুধের চা। ঢুকতে ঢুকতেই কিন্তু শান্ত একটা পরিবেশ, নেই কোনো কোলাহল, এর ভিতর একটা চায়ের দোকানি, আর আছে অতীতের কিছু ঐতিহ্যময় মানে জিনিসপত্র, ঝুড়ি, তারপর বেতের হাঁড়ি, মাটির হাঁড়ি, এইসব কিছু। তো এগুলো দেখার পর ভালো লাগছিল। এখন আমি হুমায়ুন আহমেদের এই সমাধি এক টুকরো বাগান বাড়িতে ঢুকে পড়ব। ঢোকার পর এই যে দেখতে পাচ্ছেন সবুজের সমাহার, এই দৃশ্যটুকু যেন মন ছুঁয়ে যায়। ওনার অনেক বই পড়ে কেঁদেছিলাম, যেমন আমার আছে জল, তারপর আধুনিক বইগুলোর মধ্যে মিসির আলি, হিমু, এইসব বইগুলো থেকে অনেক কিছুই জেনেছি, অনেক কিছুই বুঝেছি। কিন্তু ওনার ছোঁয়ায় এই এক টুকরো বাগান বাড়িতে ঢুকা মাত্রই যেন মনটা কেমন করে উঠল সবুজের সমাহার। এখন আমি পুরোটা বাগান বাড়ি ঘুরবো, দেখবো, ছেলেমেয়েদেরকে নিয়ে এনজয় করব। তা আপনারা সঙ্গে থাকবেন, এখন আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি। এই চতুর্পাশের বাগান বাড়ির কর্নারে কর্নারের দিকে তাকালে মনে হয় যে গ্রামের যে একটা দৃশ্য, সেটার স্বাদ এবং গন্ধ খুঁজে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর রাজহাঁস, আর হুমায়ুন আহমেদের যে কারুকাজের জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু লোকজনদের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গাটা জায়গা মতো রাখানো হচ্ছে। উনি বেঁচে থাকলে হয়তো বা আরও বেশি করতেন। কি নেই এখানে, এখানে আছে সম্পূর্ণই মন ভালো হয়ে যাওয়ার মতো দৃশ্য, যা দেখলে আমার মন সত্যিই ভালো হয়ে যায়। আমি এসেই বুঝতে পেরেছি যে এত কঠিন জাদুকর আর কেউ তো নয়, উনিই হচ্ছে হুমায়ুন আহমেদ। তার শিল্পের ছোঁয়ার কথা বলে শেষ করা যাবে না, সত্যি এক কঠিন জাদুকরী, এক শিল্প ছিলেন। সব কিছুতে যেন তার একটা রোমান্টিক ভাব আর সৌন্দর্যের কারুকাজ।
আমি এসে আমার মনের যত ব্যক্ততা ছিল, যত বই পড়েছিলাম, যত মনের মধ্যে তার প্রতি একটা জানার বিষয় ছিল, সব কিছুই বুঝে গিয়েছি। আর আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। আজকে আমার বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে সপরিবারে আসলাম। আমি আর কখনোই এখানে আসিনি, খুব ইচ্ছে ছিল আসার, খুব কাছ থেকে দেখার। সত্যিই খুব ভালো লেগেছে এই মনোমুগ্ধ পরিবেশটা। তো আমি আশা করব আমার মতো করে আপনারাও আসবেন, মানে শহর থেকে একটু দূরে কোলাহল মুক্ত এত সুন্দর একটা পরিবেশ, পুরাই মন ভালো হয়ে যাওয়ার মতো। তো আমরা এখন একটু সকালের নাস্তা করব, কারণ আমরা সকাল সকাল ঘর থেকে বের হয়েছিলাম। ঢাকা উত্তরা থেকে এখানে আসতে সময় বেশি লাগে না, 2 ঘন্টার মতো সময় লাগছিল। আমরা সকাল 8টা 8:30-এর দিকে ঘর থেকে বের হয়েছি, আর এখন তো বাজে প্রায় 10:30-এর মতো। সকালে হালকা পাতলা নাস্তা করব। বাসা থেকে আমি রং চা বানিয়ে নিয়ে আসছি ফ্লাক্সে করে, আর সাথে আছে শুকনো রুটি। এখানের এরিয়াটা অনেক বড়, আমরা সবাই জানি। তো এত বড় একটা এরিয়াতে আমরা বিভিন্ন রকমের গাছগাছালি আছে, সব কিছুই বাচ্চাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো ঘুরে ঘুরে। তো একটু খেয়ে নিচ্ছি যাতে করে শরীরে এনার্জি আসে। আর ঢুকতেই দেখতে পাচ্ছিলেন গেটের সামনে আর কি একটা দোকান ছিল, একটাই দোকান ছিল, উনি চায়ের দোকানি, বিস্কিট তারপর চা এগুলো বিক্রি করে। আসলে আমরা ঢুকে পড়েছি, ওখানকার চাটা খেতাম, উনি যেহেতু আমাদেরকে রিকোয়েস্ট করেছে। তো আমি ভাবলাম যে আমরা যেহেতু চা করে নিয়ে আসছি, এই চাটা শেষ করি, যদি যাওয়ার সময় খেতে মন চায় খেয়ে যাব, ওনার কথাটা রাখবো আর কি। তো আমরা এখানে বসে চা খাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক বাতাস, এটা হচ্ছে বৃষ্টি বিলাস, মানে আমাদের এই হুমায়ুন আহমেদ শিল্পী, উনি কিন্তু বসে বসে এখানে বৃষ্টি দেখতেন। এই বৃষ্টি বিলাস ঘরের ভেতর আমরা বসে বসে একটু চা নাস্তা করলাম। এখন এই যে ট্রি হাউস, গাছের মধ্যে ঘর, একটা ঘর একটু নিচু, একটা ঘর অনেক উঁচু গাছের উপরে। তো আমার ছেলে আর আপনাদের ভাইয়া, আমার হাজব্যান্ড আর কি, তো বাপ বেটা দুজনেই উঠতেছে। আমার ছেলে মাশাল্লাহ, গাছটা কিন্তু অনেক উঁচু ছিল, অনেক ঢালপালা, কিন্তু যেখানে উঁচু ঘরটা ছিল ঢালপালাগুলো দেখতে পাচ্ছেন, একেবারে কিন্তু সাপোর্ট ছিল না, ও মাশাল্লাহ উঠে পড়েছে। আমি তো দেখে পুরাই অবাক। তো এই সুন্দর মনোরম দৃশ্য, এখানে বসে যে উপর থেকে পুরাটা বাগান বাড়ি উপভোগ করা যায়, এটাই কিন্তু সত্য। তো এত সুন্দর কারুকাজ, মানে কি বলবো, আমি সত্যিই মুগ্ধ। আমার বাচ্চারাও খুব খুশি হয়েছে এখানে এসে। তো আমার ছেলেটা অনেক উঁচুতে উঠেছে, ভালো লাগছে। তবে অনিবাই কিন্তু উঠতে পারে নাই, অনিবাই একটা ঘরে উঠেছিল, অনিবা নিজ থেকে খুব আফসোস করতেছে। অনিবা খুব আনন্দিত, অর্ণব যেহেতু উঠতে পারছে ওর কাছে ওটাই আনন্দ লাগছে। তবে অনিবা একটা ঘরে উঠছিল আর কি, উপরের উঁচু ঘরটাতে উঠতে পারে নাই। তো অর্ণব বলতেছে যে আমি পারছি, তুমি পারো নাই বলে কি হয়েছে, দুঃখ করো না, পরের বার আসলে আবার উঠবে। আর এদিক থেকে তো সালমা, মানে কি বলবো, মহা খুশি, হাঁস নিয়ে খেলাধুলা চলছে। বি
ভিডিও ওপেন করছ না নিরাবু অর্ণব তোমার কি খুব পছন্দ হয়েছে এগুলা অর্ণবের তো আবার কবুতর খুব বেশি পছন্দ আমি অনেকগুলো কবুতর যা পাতাম এখন ছেড়ে দিছি এখন ছেড়ে দিছে বাকিগুলো বলতেছে ও আমার কাছে মনে হচ্ছিল যে আমি আপন ঠিকানায় চলে আসছি পায়ের জুতাগুলো খুলে তারপর বাচ্চাদেরকে অনেক ধরনের অনেক প্রজাতির গাছ ছিল এগুলো দেখালাম শেয়ার করলাম অনেক ধরনের ঔষধি গাছ ছিল এখানে একটা মাটির ঘর ছিল মনে হচ্ছিল যে সেই প্রাচীনকালের একটা ঐতিহ্য ফুটে উঠে আছে একটা কর্নারে আসলে মানে অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকার মতো সব জিনিসপত্র এই সুন্দর ঘাসের উপর দিয়ে খালি পায়ে হাঁটতে আমার কাছে ভীষণ ভালো লাগছিল শহরের যে একটা মানে যান্ত্রিক জীবন সে জীবন থেকে মনে হয় যে একটু আলাদা আমি সময় পার করে গিয়েছি এই সময়টাই যেন আমার কাছে সেরা একটা মুহূর্ত মনে হলো আর কি আমার ভালো লাগাটাই আমি শেয়ার করলাম বারবার সময় পেলে এখানেই চলে আসব এই কঠিন জাদুঘর শিল্পের হাতের এত সুন্দর সৌন্দর্য উপভোগ করার জন্য হয়তো বা একটা সময় উপন্যাস আর গল্পেতে পড়েছি অনেক কিছু বাস্তবে অনুভব করার ক্ষমতা ছিল না এখন সেটাও করে গেলাম ভালো লাগছিল এখানে আছে একটা দিঘি এই দিঘিটার নাম হলো লীলাবতী দিঘি আর আমি আর আপনাদের ভাইয়া এই দিঘির চতুর্পারে একটু ঘুরেছিলাম এত সুন্দর মনমুগ্ধকর বাতাস ছিল এক নিমিষেই মন প্রাণ ঠান্ডা হয়ে গেছিল শীতল হয়ে গেছিল আর কি তবে যাই হোক আমরা যখন আসছিলাম এখানে কিন্তু প্রচণ্ড গরম একটা ভাব ছিল ওয়েদারটা আমি কিন্তু প্রায় 15 দিন হয়ে গেছে এই ভিডিওটা তৈরি করেছি 15 দিন পর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তখন প্রচণ্ড গরম ছিল এখানে আসার পর কোনো রকম গরম অনুভব হয়নি এত এত গাছের যে একটা শীতল ছায়া আর স্নিগ্ধ বাতাস মানে অন্যরকম আপনারা গরমের মধ্যেও চলে আসতে পারেন এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এনজয় করার জন্য আর এই লীলাবতী দিঘির একটা ঘাট আছে এপারে ওপারে একটা আমি এপারের ঘাটে একটু পা ভিজিয়েছিলাম তাও আবার আপনাদের ভাইয়ার রিকোয়েস্টে বলছিল যে তুমি সিঁড়িতে যাও পা ভিজাও আমি একটু ভিডিও করে রাখি আমার ইচ্ছে ছিল না এই ভিডিওটা সবার সাথে শেয়ার করি শুধু স্মৃতিময় করে রাখার জন্য সবার সাথেই শেয়ার করে দিলাম আসলে কিছু কিছু জিনিস স্মৃতিই থেকে যায় আর এগুলো নিজের জন্য
ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো আমার সব কিছুই করতে ভালো লাগে, আপনাদের ভাইয়া কিন্তু আমার ভিডিওগুলো করে নিয়েছে, মানে এত সুন্দর মুহূর্ত আর এত রৌদ্র ছিল তারপরেও ভালো লাগছিল। এই দিঘির যে একটা স্নিগ্ধ বাতাস আর গাছগাছালির ছায়া, মানে অসাধারণ ভালো লাগা। যত গরমই হোক না কেন, এক পলকের জন্য ঘুরতে চলে আসবেন, এখানে দেখার মতো এবং মন ভালো হওয়ার মতো অনেক কিছুই আছে। আর নিজেকে সবসময় নিজের আয়নায় দেখার চেষ্টা করবেন, অন্যের চোখে নয় বা অন্যের মন দিয়ে নয়, সবসময় নিজের মনে নিজের আয়নায় নিজেকে সবসময় ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আমি যেটা সবসময় করি, নিজেকে সবসময় নিজের আয়নায় দেখি, নিজের মন দিয়ে দেখি। আজ এখানে এসে সেই ছোট্টবেলায় ফিরে গেলাম, যেমনটা করে রোজ সকালে শিউলি ফুল কুড়াতাম। আজ এখানে এসে কত বছর পর শিউলি গাছতলায়, তাও আবার দুজনে, আপনাদের ভাইয়া ফুল কুড়িয়ে দিল দুজন মিলে। এগুলো হচ্ছে নিজের ভালো লাগার মুহূর্ত। আমি খুব কাছ থেকে এসে যা মুগ্ধ হয়ে অনুভব করেছি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে, আর আশা করব আপনাদের কাছেও ভালো লেগেছে। আমার নিজের ভালো লাগাটাকে আমি প্রাধান্য দেই, আর আমার যখন যেটা ভালো লাগে সেটা করতেই ভালোবাসি। সবার বেলায় বলবো, আসলে নিজেকে সবসময় নিজের মতো করে ভালোবাসবেন, নিজের ভালোবাসাটাকে বেশি বেশি প্রাধান্য দেবেন, যেমন ভালো লাগবে তেমনই করবেন। তো আপনাদের ভাইয়া শেষ মুহূর্তে আইসক্রিম খাওয়াচ্ছে, আইসক্রিম খাওয়ার পর আমরা রওনা করব। সবাই ভালো থাকবেন আর নিজেকে ভালো রাখার জন্য অবশ্যই নিজেকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।